গুণা বانو কর কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করাসিন কোন দিবস পালন করাসিন হাতে রাশি দেখে ভাগ্য পরীক্ষা করাসিন আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ কাল সংবাদ 5:30 এ আপন সম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিএস বাংলায় シャマダハ。 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال سبحانه وتعالى ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কুনতুমতু আদুন ওকালাসবাহান হৌয়া তাআলা ইন্নাদিনা হিল ইসলাম শুরুতেই আল্লাহ সবাহান হওয়া তালার দরবারে শুক্রিয়া আদায় করছি সেই সাথে বিশ্বনবী মহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নিয়মিত আলোচনা ধারাবাহিক আলোচনা আধুনিক সভ্যতা এবং আমাদের মুসলিম যুবসমাজ তাদের করণীয় এবং গর্জনীয় বিষয়গুলো নিয়ে তার ওই অংশ হিসাবে আজ আমরা আল্লাহর দিনের উপরে চলে আল্লাহর হুকুম মেনে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শিক্ষাকে ধারণ করে এবং তার আদর্শে আদর্শবান সাহাবাইক রামদের জীবনের শিক্ষাকে নিজেদের জন্য অবলম্বন করে আমরা এগিয়ে যাব এই বিষয়টি আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব সেরাতুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যেটা গোটা মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ আলাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন ইসলামে দিনান কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পথে আল্লাহর নৈকট্য লাভ করতে চায় আর সহজ করে বলা যেতে পারে কেউ যদি সফলতা অর্জন করতে চায় এটার একটু ব্যাখ্যা করে বলা যেতে পারে পরকালের জীবন যে পথিক সেখানে নিবে বিশ্রাম অনন্তকাল যেখান থেকে কখনো আর তাকে অন্য কোনো জগতে যেতে হবে না তো এই যে জীবনে যে ব্যক্তি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করেন তিনি হলেন মূল আসল সফল ব্যক্তি কিন্তু আজ আমরা বাস্তবে কি দেখছি যারা এই স্বল্পকালীন বৃক্ষের নিচে অল্প সময়ের জন্য বিশ্রামে ক্লান্ত পথিকের যে অবস্থান এই দুনিয়ার জীবনে পার্থিব জীবনে যারা সফলতা অর্জন করেন আর সফলতাকে আমরা যে মানদণ্ডে বিচার করি সেটি হলো অনেক সম্পদের মালিক হলে সফল ব্যক্তি ভালো চাকরি পেলে সফল ব্যক্তি অথবা সংসার জীবনে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে একটা ভালো অবস্থানে বসলে আমরা তাকে সফল ব্যক্তি বলি এই ব্যক্তির জীবনে অথবা এই পরিবারের জীবনে যদি নামাজ না থাকে এই পরিবারের জীবনে যদি ইমান না থাকে এই পরিবারের জীবনে যদি ইসলামী মূল্যবোধ না থাকে তবু আমরা তাদেরকে কি বলি সফল বলি কিন্তু আসলে এই পরিবারটি কি সফল পরিবার তারা দুনিয়ার জীবনের স্বল্পকালীন সময়ের এই অবস্থানটিকে হয়তো একটা ভালো অবস্থানে উন্নীত করতে পেরেছেন হয়তো তারা একটা ভালো পজিশনে পৌঁছে গেছেন যেটা বৈষয়িক দৃষ্টিতে দেখলে তাদেরকে খুব ভালো অবস্থান বলে মনে হয় কিন্তু আল্লাহ বলছেন এরা পরকালের জীবনে হবে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত কারণ সেদিন তারা করে বলবে হায় যদি আমাকে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হতো তাহলে আমার জীবনের সমস্ত সম্পদ আমি সৎ কাজে ব্যয় করে আসতাম এবং আমি একজন সৎ কর্মশীল ব্যক্তি ন্যাক আমলকারী ব্যক্তি আমি পরকালে সফলতা অর্জনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমি সচেষ্ট হতাম আমরা যে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি সেটি হলো সফলতা প্রকৃত সফলতা কোনটি যেটি আমাদেরকে মধ্যে শিখিয়েছেন চাওয়ার জন্য বলেছেন রব্বানা আতিনা, দুনিয়া হাসানা হাসানা আসানা আজ প্রভু আমাদেরকে দাও দুনিয়ার কল্যাণ অর্থাৎ এই প্রার্থীব জীবনের যত কল্যাণ রয়েছে আমরা তোমার কাছে সেই কল্যাণ চাই এবং পরকালীন জীবনে যে কল্যাণ রয়েছে সফলতা রয়েছে আমরা সেই সফলতা এবং কল্যাণ কামনা করি আর প্রভু তোমার কাছে আমাদের আরও মিনতি যে ভয়াবহ আগুনের জাহান্নামের শাস্তি থেকে আমরা তোমার কাছে পরিত্রাণ চাই তো এই যে সফলতা অর্জনের জন্য আল্লাহর দিনের পথে পরিচালিত হওয়ার জন্য আপনার আমার ভিতরে একটা ইতিবাচক মানসিকতার প্রয়োজন এই ইতিবাচক মানসিকতাটিকে জাগ্রত করা যায় এই ইতিবাচক মানসিকতাটিকে নিজের ভিতরে তৈরি করা যায় একটি মানসিক অবস্থার ভিতর দিয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ ব্যক্তিদেরকে আমরা উৎসাহিত করি তুমি পারবে তোমার ভিতরে সেই যোগ্যতা আছে তুমি চেষ্টা করো এগিয়ে যাও আল্লাহ সব তাআলা গোটা মানবজাতিকে জাতিকে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন এই পথ মানুষের জন্য কল্যাণের পথ এই পথ মানুষের জন্য মুক্তির পথ এবং যারা এই পথে পরিচালিত হয় আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন উত্তম পুরস্কার জান্নাতুল ফিরদাউস ইন্দিন যারা আমল করে আল্লাহর উপরে বিশ্বাসী হয় আল্লাহ তাদেরকে কেয়ামতের দিন জান্নাত দান করবে কদ আফলাহাল মুমিনুন মুমিনরাই তো সেদিন বিজয়ী হবে সফল হবে উলাইকা হুমুল ওয়ারিসুন তারা সেদিন এমন এক মহামূল্যবান সম্পদের উত্তরাধিকার হবে মালিক হবে আল্লাযিনা ইয়ারিসুনা ফিরদাউস যারা সেদিন ফিরদাউস নামক জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহ এইভাবে উদ্ভূত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া এই সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে জীবন পরিচালিত করে সফলতার চূড়ান্ত দ্বার প্রান্তে পৌষার সুসংবাদ দিয়েছেন তো এই যে নিজেকে পরিচালিত করা উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা পবিত্র কোরআনের সুরা ইনসানের প্রথম যে দুটো আয়াত আমি তেলাবাদ করেছি হাল আতা আল আল ইনসানে এই নমিন আদাহারে লামি এখন সেই আমাজ করা এটাও একটি উদ্বুদ্ধ করুন আয়াত হে মানুষ তুমি তো এখন হতাশায় ডুবে গেছো তারও আগে চলে যাও একদিন তো তোমার কোনো অস্তিত্বই ছিল না তো যে ব্যক্তিটির একদিন কোনো অস্তিত্ব ছিল না এই অনস্তিত্ব অবস্থা থেকে যদি আল্লাহ একটা পরিপূর্ণ অস্তিত্ব সম্পন্ন দেহ গঠন সম্পন্ন একটা মানব তিনি তৈরি করতে পারেন করেছেন পূর্ণতা দিয়েছেন তাহলে তুমি কেন সামনে গিয়ে যেতে পারবে না আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ কুন আলাল ইনসান্দাহারে আহমাদ আল্লাহ পরে বলছেন ইন্না খালাকানাল ইনসান আমিনুৎফাতেন আমসাজিন নাবত আলিহে ফাজা আল নাহু সামি আম্বাসিরা ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরম ও ইম্মা কাফুরা আল্লাহ বলছেন আমি মানুষকে এক সামান্য ওই স্পার্ম থেকে আমি একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি করেছি আমি তাকে দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি আমি তাকে শ্রবণ শক্তি সম্পন্ন করেছি প্রথমে ছিল মানুষ অস্তিত্বহীন ঠিকানাহীন পৃথিবীতে নাম গন্ধহীন একটি অবস্থা আল্লাহ তাকে অস্তিত্ব দান করলেন কোথা থেকে সামান্য একটু বীর্যকণা থেকে শুক্রাণু থেকে এবং সেই শুক্রাণু থেকে একটি পূর্ণাঙ্গ মানুষের ভিতরে সেট করে দিলেন দৃষ্টি শক্তি শ্রবণ করার জন্য শ্রবণেন্দ্রীয় দিয়েছেন উপলব্ধি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে অন্তর দিয়েছেন আল্লাহ অন্য আয়াতগুলোতে বলছেন যে আমি তাদেরকে হৃদয় দিয়েছি উপলব্ধি করার জন্য কিন্তু এমন কিছু মানুষ আছে যারা আসলে এই সৎ উপদেশ কল্যাণকর উপদেশ তারা গ্রহণ করতে চায় না তারা বধির হয়ে যায় তারা অন্ধ হয়ে যায় এরা তো এমন হয়ে যায় যে তাদের এই মহামূল্যবান অনুভূতি যেগুলোকে বলা হয় সহজ ভাষায় পঞ্চেন্দ্রিয় অনুভূতি গ্রহণ করার মতো শক্তি সম্পন্ন ইন্দ্রিয় শক্তি এই যে অনুভব শক্তিগুলো দিয়ে আমাদের নিজেদের ভিতরের শক্তিকে খুঁজে বের করা আল্লাহ বাহানা তা আলা এত বড় দয়াময় এত বড় রহমান এত বড় রাহিম মেহেরমান যে তিনি প্রতিটি মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন লাকাদ খালাকান ইনসানাফি আহসানি সানিম আল্লাহ মানুষকে অত্যন্ত চমৎকার গঠন সুদৃঢ় তার স্ট্রাকচার তার কাঠামো তার ভিতরের অনুভূতি তার তার ভিতরে শক্তি যাকে আমরা এমনভাবে মেধা বলতে পারি যাকে আমরা এক অলৌকিক প্রতিভা যা তার ভিতরে লুকিয়ে আছে আল্লা দান করেছেন এই জন্যই দেখুন মানুষই একমাত্র জমিনের উপরে পৃথিবীতে অকল্পনীয় অভাবনীয় আবিষ্কার করে চলছে আবার আজকের এই সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণকারী মানব সম্প্রদায় পাঁচশত বছর পরে এক হাজার বছর পরের মানুষ আরও কত কি আবিষ্কার করবে কত কি উদ্ভাবন করবে আরও কত দূর আকাশের সীমানা অতিক্রম করে কোথায় চলে যাবে আজকের এই যুগের আমরা যারা আছি হয়তো আমরা তা ভাবতেও পারছি না কখনো কখনো দূরদৃষ্টি সম্পন্ন যারা কল্পনার রথে চড়ে কবি সাহিত্যিক দার্শনিকগণ অনেক সুদূর প্রসারে ভাবনা করেন অথবা যারা কল্পনার পাখার উপরে ভর করে ছুটে বেড়ান তারা হয়তো কাব্যে অথবা তাদের অনুভূতিতে সময় এমন কিছু ব্যক্ত করেছিলেন সেটা ছিল তাদের কল্পনা আর আজকে সেটা হয়ে গেছে বাস্তব দেখব আমি বিশ্বটাকে হাতের মুঠোয় করে আজকে ওই অনুভূতি বাস্তব হয়ে গেছে আমাদের একটি মোবাইলে গোটা বিশ্বটাকে আমরা দেখতে পাই তো আমি যে কথা বলছিলাম মানুষের সম্ভাবনাময় আল্লাহ সব তালার সৃষ্টি এটি তো কোনো নিরর্থক এটি তো কোনো অহেতুক এটি তো কোনো ওই যে ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো অথবা অপ্রয়োজনীয় কোনো বস্তুর মতো একে তৈরি করা হয়নি এর ভিতরে এমন কিছু প্রোগ্রাম এমন কিছু সফটওয়্যার এর ভিতরে সেট আপ দেওয়া আছে যুবক ভাইয়েরা আমরা ফিরে আসছি একটু বিরতির পর যেখানে আমরা আলোচনায় পৌঁছেছি এখানেই আশা করি আমাদের সঙ্গে থাকবেন আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে ফিরে আসছি এক্ষুনি ইনশাআল্লাহ যে ইসলামী পথ ধরে চলে দুলুম আর বকিল দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে আল্লাহ পছন্দ করে বেশি বকিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইল তাহলে শালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে কর্তন করতে হবে শরিয়ৎ নক্স করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কাইম ইনসব করা থাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া শুধু আল্লাহ তালার উপর ভরসা কেন না আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী কাল সন্ধ্যা 6:30 টায় বা পুনরপ্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলা He faces have He listens. My question is about the beard about Imam Mati. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get success. Catch Dr. Zakir. টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস ডায়ল করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহাক আপনাদের উপরে আমাদের উপরে তার রহমত বর্ষণ করুন এবং তিনি আমাদেরকে তার সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন আমরা যেন কখনো বিভ্রান্ত অথবা গুমরাহ ব্যক্তিদের অনুসরণ করে আমরা বিভ্রান্ত হয়ে না পড়ি আল্লাহর কাছে আমরা এই শক্তি কামনা করি বিরতির আগে আমরা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে এমন একটি সত্তায় রূপান্তরিত করেছেন যাকে আল্লাহ দেখার জন্য দৃষ্টিশক্তি দিয়েছেন শ্রবণ করার জন্য শ্রবণেন্দ্রীয় দিয়েছেন উপলব্ধি করার জন্য পাক আমাদেরকে অন্তর দিয়েছেন আল্লাহ অন্য আয়াতগুলোতে বলছেন যে আমি তাদেরকে হৃদয় দিয়েছি উপলব্ধি করার জন্য কিন্তু এমন কিছু মানুষ আছে যারা আসলে এই সৎ উপদেশ কল্যাণকর উপদেশ তারা গ্রহণ করতে চায় না তারা বধির হয়ে যায় তারা অন্ধ হয়ে যায় এরা তো এমন হয়ে যায় যে তাদের এই মহামূল্যবান অনুভূতি যেগুলোকে বলা হয় সহজ ভাষায় পঞ্চেন্দ্রিয় অনুভূতি গ্রহণ করার মতো শক্তি সম্পন্ন ইন্দ্রিয় শক্তি এই যে অনুভব শক্তিগুলো দিয়ে আমাদের নিজেদের ভিতরের শক্তিকে খুঁজে বের করা আল্লাহ বাহান হওয়া তা আলা এত বড় দয়াময় এত বড় রহমান এত বড় রাহিম মেহেরমান যে তিনি প্রতিটি মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন লাকাদ খালাকান আল আহসানি আহসানিম আল্লাহ মানুষকে অত্যন্ত চমৎকার গঠন সুদৃঢ় মজবুত অবয়বে তার স্ট্রাকচার তার কাঠামো তার ভিতরের অনুভূতি তার ভিতরে এমনভাবে তার শক্তি যাকে আমরা মেধা বলতে পারি যাকে আমরা এক অলৌকিক প্রতিভা যা তার ভিতরে লুকিয়ে আছে তালা দান করেছেন এই দেখুন মানুষই একমাত্র জমিনের উপরে পৃথিবীতে অকল্পনীয় অভাবনীয় আবিষ্কার করে চলছে আবার আজকের এই সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণকারী মানব সম্প্রদায় পাঁচশত বছর পরে এক হাজার বছর পরের মানুষ আরো কত কি আবিষ্কার করবে কত কি উদ্ভাবন করবে আরো কত দূর আকাশের সীমানা অতিক্রম করে কোথায় চলে যাবে আজকের এই যুগের আমরা যারা আছি হয়তো আমরা তা ভাবতেও পারছি না কখনো কখনো দূরদৃষ্টি সম্পন্ন যারা কল্পনার রথে চড়ে কবি সাহিত্যিক দার্শনিকগণ অনেক সুদূর প্রসারে চিন্তা ভাবনা করেন অথবা যারা কল্পনার পাখার উপরে ভর করে ছুটে বেড়ান তারা হয়তো কাব্যে অথবা তাদের অনুভূতিতে সময় এমন কিছু ব্যক্ত করেছিলেন সেটা ছিল তাদের কল্পনা আর আজকে সেটা হয়ে গেছে বাস্তব দেখবো আমি বিশ্বটাকে হাতের মুঠোয় করে আজকে ওই অনুভূতি বাস্তব হয়ে গেছে আমাদের একটি মোবাইলে গোটা বিশ্বটাকে আমরা দেখতে পাই তা আমি যে কথা বলছিলাম মানুষের সম্ভাবনাময় আল্লাহ সব হানার সৃষ্টি এটি তো কোনো নিরর্থক এটি তো কোনো অহেতুক এটি তো কোনো ওই যে ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো অথবা অপ্রয়োজনীয় কোনো বস্তুর মতো একে তৈরি করা হয়নি এর ভিতরে এমন কিছু প্রোগ্রাম এমন কিছু সফটওয়্যার এর ভিতরে সেট আপ দেওয়া আছে যুবক ভাইয়েরা আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ আকবার আল্লাহর এই নিয়ামতের কথা একবার দেখুন ভাবুন চিন্তা করুন আপনার ভিতরেও ওই রকম একটি শক্তি আল্লা হওয়া তালা সেট আপ দিয়ে রেখেছেন আপনি সেটাকে খুঁজে বের করুন তারপর আপনি আপনার প্রচেষ্টা আরবিতে যাকে বলা হয়েছে জেহাদ এই তো জেহাদের মূল আবেদন আমরা গত প্রোগ্রামে বলেছিলাম জাহিদু ফিল্লাহাদি আল্লাহ আপনাদেরকে তো বাসাই করেছেন নির্বাচিত করেছেন এই ধরনের কল্যাণকর কাজের জন্য অব্যাহত প্রচেষ্টাকে চালিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা না করে কে সফল হয়েছে জগতে যারা যারা সফলতার চর্ণ স্বর্ণ শিখরে আরোহণ করেছেন তাদেরকে একাগ্র চিত্তে প্রচেষ্টা চালিয়ে যেতে হয়েছে তো যুবক বন্ধুরা আমরা আজকের পঠিত আয়াতগুলো দিয়ে আপনাদেরকে যে বিষয়ে আমি উদ্বুদ্ধ করতে চাচ্ছি সেটি হল আল্লাহর উপরে পরিপূর্ণ গ্রহণ করে যে ব্যক্তি এই কথা কোরআনের ভাষায় যখন সে উচ্চারণ করে রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব কালু যারা বলে আল্লাহ আমাদের রব এই রবই আমাদের সব কাম তারপরে এই কথার উপরে তারা সুদৃঢ় থাকে আল্লাহর উপরে ইমান আল্লাহর একত্রবাদের উপরে ইমান আল্লাহ যারা অদৃশ্য জগৎ আল্লাহর ও সিফাতের উপরে বিশ্বাস রাখে এই যে বিশ্বাস কর্মফলের উপরে যারা বিশ্বাস রাখে যারা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসী হয় আপনার বিশ্বাসকে দৃঢ় করতে হবে দৃঢ় রাখতে হবে বন্ধুরা আজকে বিশ্বাসের জগতে আমরা টল টলায় অমান আমাদের বিশ্বাস আজকে অনেক ক্ষেত্রেই চূর্ণ বিচূর্ণ বিশ্বাস থেকে তৈরি হয় আস্থা আল্লাহর উপরে বিশ্বাস আমাদের যেমন দুর্বল সেজন্য জন্য আল্লাহর উপরে আস্থাও আমাদের তেমন দুর্বল তাওয়াক্কুল কম যার কারণে আমরা কোনো কিছুতে আস্থা পাই না আমি দৃঢ়তার সাথে বলতে পারি আল্লাহ সাহায্য জন্যই জন্যই আসে আল্লাপা কোরআনে বহু জায়গায় এই কথাগুলো এর এরশাহ করেছেন আল্লাহ তাকেই সাহায্য করেন যে ব্যক্তি আল্লা কাছে সাহায্য কামনা করে সাহায্য কামনার জন্য পাক আমাদেরকে পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন মানব জাতি কল্যাণের দিকে এগিয়ে যাবে সফলতার দিকে এগিয়ে যাবে ধ্বংস থেকে রক্ষা পাবে আর সেই ধ্বংস থেকে রক্ষা পাওয়ার জন্য তার প্রধান সম্পদ হতে হবে আল্লাহর উপরে যার পূর্ণ মুসলমান 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 প্রকৃত বিশ্বাসী কোথায় শত্রুরা চলে এসেছে নিচের দিকে তাকালেই এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলবে সঙ্গী যখন ভয়ে কাঁপতে কাঁপতে সময় তার ভিতর থেকে অস্ফুটভাবে বেরিয়ে আসলো আমরা মনে হয় ধরা পড়ে গেছি আমরা মনে হয় শত্রুর কাছে মৃত্যুর মুখোমুখি পৌঁছে গেছি কি হবে এবার আর তখন সাথী বন্ধু এক দৃঢ় আস্থা মনোবল এবং সম্পূর্ণ নির্ভয় নির্ভীক চিত্তে উচ্চারণ করেছিলেন লা করেছিলেন্লাহ সাথী বন্ধু হে আমার সফর সঙ্গী ভয় পেও না আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন সুবহান আর আমাদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ ওয়া শিরু বিল জান্নাহ আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ভীত হইও না সন্ত্রস্ত হইও না হাল ছেড়ে দিও না তুমি এগিয়ে যাও এবং সাহসী হও সাহস এগিয়ে যাওয়ার নেক আমল করার আমরা গত পর্বে এক জায়গায় বলেছিলাম যুবক আপনার সামনে অনেক যুদ্ধ ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ জড়তার বিরুদ্ধে যুদ্ধ আত্মপীড়িত মানবতার সেবার যুদ্ধ অন্যায় বিদরিত করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার যুদ্ধ সন্ত্রাসকে বন্ধ করে শান্তি প্রতিষ্ঠিত করার যুদ্ধ কুসংস্কার মিথ্যা ধারণা এই সব কিছুকে ভেঙ্গে চুরমার করে সমাজকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ আমাদের সামনে অপেক্ষমান এই যুদ্ধে নিজেকে যোদ্ধা বানাতে হলে তার জন্য প্রয়োজন বুকের ভিতরে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নিজেকে জাগিয়ে তোলা নিজেকে উদ্বুদ্ধ করা এটাকে বাংলায় বলা হয় প্রেশনা প্রেশনার দুটো পর্যায়ে একটি হলো ইন্টারনাল প্রেশনা আরেকটি হলো এক্সটার্নাল প্রেশনা অভ্যন্তরীণ আরেকটি হলো বাহ্যিক ভিতরে প্রেশনা থাকতে হবে ভিতরে একটি চাই থাকতে হবে আমি এগিয়ে যেতে চাই আমি ভালো কিছু করতে চাই আমার জীবনের লক্ষ্যে আমি পৌঁছতে চাই আমার নিজেকে আমি সমাজের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে চাই আমার ভিতরে পাক যে শক্তি দান করেছেন আমি সেই শক্তিকে কাজে লাগাতে চাই আল্লাপাক এক একটি মানুষকে এক এক ধরনের শক্তি দান করেন একবার ভেবে দেখুন তো এই যে কণ্ঠটুকুর ভিতরে পাক কত না শক্তি এবং নিয়ামত দান করেছেন একজন বিশ্বসেরা সর্বশ্রেষ্ঠ বাগ্মী যার বক্তৃতা একটা জাতি উদ্বেলিত হয়ে ওঠে এই কণ্ঠটুকুর ভিতরে আল্লাহ রবুল আলমিন এমন সমুধর আওয়াজ দিয়েছেন যার মিষ্টি আওয়াজে মধুর কণ্ঠে মানুষ মুগ্ধ হয় এই কণ্ঠটুকুর ভিতর দিয়ে মানুষ তার সুরের মোহনায় মূর্ছনায় মানুষকে জাগিয়ে তুলতে পারে আল্লাহাক মানুষকে এই হাত দুটো দিয়েছেন এর ভিতরে দিয়েছেন এক প্রচন্ড শক্তি দুটো হাত দিয়ে পৃথিবীকে গড়া যায় এই দুটো হাত দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই দুটো হাতের ভিতরে আল্লাহ রবুল আলমেন দিয়েছেন অনেক কলা কৌশল এই হাত দিয়ে একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করছে এই হাত দিয়ে একজন ড্রাইভার গাড়ি চালিয়ে চলছে দেখুন না একবার আপনার ভিতরে আল্লাহফা কি শক্তি দান করেছেন ওই শক্তিটিকে জাগিয়ে তুলে তারপরে আপনি এগিয়ে চলুন দেখবেন আপনার ব্যর্থতা জীবন থেকে মুছে গেছে আপনি তখন আল্লাফাকের ওই কোরআনের আয়াতের আওয়াজ কানের ভিতরে প্রতিধ্বনিত করে বলবেন অস্তায়ী নবীসব আপনি নামাজে শেষদায় লুটিয়ে বলবেন আল্লাহ আমি তোমার সাহায্য চাই এগিয়ে যেতে চাই এমন প্রত্যয় এমন আশা করা কি যায় না আমরা কি আল্লাহর কাছে এভাবে চাইতে পারি না চলুন আমরা আল্লাহর কাছে শক্তি কামনা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের আলোচনা আজকের এই পর্বে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ বেলাল মাদাল তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিল হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বলুগুল মারা আজ সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ চেষ্টা এটি মানব প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধার বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি